হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো এখন সকাল 6:30 বাজে, তো ঘুম থেকে উঠলাম, উঠে ঘর ঝাড়ু দিলাম। ঘর ঝাড়ু দিয়েই ওই ভিতরের রুমে গেলাম। ভিতরের রুমে গিয়ে আমার অনেকগুলো কাপড় ছিল আগের দিনের, তো কাপড়গুলো দেখলাম খুব রৌদ্র উঠলো, রৌদ্রতে মেলে দিতে চলে গেলাম প্রথমে, তারপর বাকি কাজগুলি করব। তো আজকে 6:30 বাজে, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, তোমরা আমার পাশে থেকো। তারপর আমার কাপড়গুলো সব মেলা দেওয়া হয়ে গেল, এখন যাব জল আনতে কুয়াতে। দেখো আমি কোথা থেকে জল আনি, কুয়ার থেকে জল আনি দেখো। তো এখন ওই যে কুয়া দেখা যাচ্ছে, কুয়ার থেকে জল আনবো। আমরা কুয়ার জলই ব্যবহার করি, এখানে কোনো সাপ্লাই কলটল নেই। তাও আমাদের বাড়ির কুয়া না, এটা অন্যের বাড়ির কুয়া, আমাদের কুয়া নেই, তাদের বাড়ির থেকে আমরা জল আনি। তারপর বাসি কাজ মোটামুটি শেষ হয়ে গেল, এখন মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে এখন চা বসাবো। প্রথমে বসিয়ে দিলাম গরম জল, গরম জলটা আমার লাগে, গরম জলটা আমি ওষুধ খাই একটা, তবে চা খাওয়ার পরে খাই, আগে একটু খালি গরম জল খাই, তারপরে চা খাই লাল চা, তারপরে গরম জল দিয়ে ওষুধটা খাই। তারপর লাল চা বসিয়ে দিলাম, লাল চার মধ্যে কয়েকটা তুলসী পাতা, কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ, এটা দিয়ে লাল চা বানাই ডেলি, রোজই বানানো হয় এটা আমার সকালে। তো লাল চা খাওয়ার পরেই লাল চা হয়ে গেল, লাল চা খেয়ে নিলাম। লাল চা খাওয়ার পরেই আটা নিয়ে আটা নিয়ে গেলাম, লাল চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, ডেলি মুড়ি লাগে আমার সকালবেলা। নিয়ে আমি রুটি বানাবো, তো রুটি কালকে তরকারি আছে অল্প, তো কালকে তরকারি দিয়ে মেয়ে খেয়ে নেবে, আর আমি তো আবার দুধ চা বানিয়ে খাবো অল্প, রুটি দুইটা দিয়ে আমাদের খাওয়া এটাই টিফিন, সকালের টিফিন। রুটিটা বেশিরভাগ রুটিই বানাই সকালে। বানাতে বানাতে আমার দিদিমা চলে আসলো, তো দিদিমা তো কানে শুনে না, কানে বহুত কম শুনে, অনেক জোরে জোরে কথা বলতে হয় দিদিমার সাথে। তো দিদিমা আসে বসতে বসতে আমাদের পাশে আগে ছিল, তা ওরা আসলো অনেক একটু স্কুলে মেয়েকে দিয়ে, তা আমাদের ঘরে আসলো, তো ওরাও আসলো, রুটি বানালাম, চা বানালাম আবার। দিদিমা জিজ্ঞাসা করতেছিল কে আছে কে আছে, তো আমি বোটার নাম তপু ছিল, কানে শুনে না তাই জোরে জোরে বলছি তপু তপু করে। সবাই রুটি চা খেলো, খাওয়ার পরে প্রায় 12টা বেজে গেল, 12টার সময়। তারপরে ওই যে উঠানে অল্প কুমড়ো ডুগা ছিল, কুমড়ো ডুগা কাটলাম, তো ডাল দিয়ে কুমড়ো ডুগা দিয়ে বানালাম, আর কি ভাজি করলাম, কুমড়ো ডুগা কাটছিলাম, তো
একটা ঝিঙ্গা আলু ওগুলি দিয়ে একটু ভাজি করলাম, আর কোমর দিয়ে দিয়ে ডাল করলাম, এটাই এটাই বানালাম, আর কিছু বানালাম না। অনেক দেরি হয়ে গেছে, ওরা অনেক দেরি করে গেলো, তো একজন লোক আসলে তো একটু বসতে হয়, কথা বলতে হয়, তার জন্য অনেক দেরি হয়ে গেছে। ডালের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম। তো আমরা কুমড়ো ডুগা দিয়ে ডাল বানালে, ডালে কোনো সবজি দিলে বেশিরভাগ জিরা সম্বরটা দিই, তো পাঁচ ফোড়ন খেতে দেয় না, কালো জিরা বা গোটা জিরা দুটোর মধ্যে একটাই দিই। আমি গোটা জিরাটাই দিলাম, গোটা জিরাটাই ভালো লাগে। তারপরে কোনো মশলা দিলাম না, শুধু হলুদ আর একটু নুন দিলাম, ব্যাস। তো আমার ডাল হয়ে গেল, তাই এখন ডালটা নামিয়ে ঝিঙ্গা ঝিঙ্গা টমেটো পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা বটির মতন করবো। ঝিঙ্গা বটি দিয়ে একটু গোটা জিরা সম্বার দিলাম, আর সাথে ঝিঙ্গার সাথে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম, একসাথে একটু নুন, একটু হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে ব্যাস বানাবো। তো আর কি চাল টাল ধুয়ে রেখে দিলাম। চাল টাল ধুয়ে রাখার পর গ্যাস মুছলাম, গ্যাস মুছার পরে লাস্টে ভাত বসিয়ে গেলাম, বাসন টাসন ধুলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন ধুলাম, ততক্ষণে আমার ভাত হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে এটা বিকালবেলা একটা রেসিপি দেখেছিলাম একজনের ইউটিউবে, তো মুড়ি দিয়ে লাল মিষ্টি বানানো হয়, তো আমার মাথায় আইডিয়া হলো তো বানাই একটু দেখি, চেষ্টা করে পারি নাকি। তো মুড়িটাকে গুঁড়ো করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে, তো ওখানে দেখিয়েছিল পাটাতে গুঁড়া করছে, তো আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম, গুঁড়া করে যেটা মিষ্টি লাল মিষ্টি বানিয়েছি, দেখো তো দেখো তোমরা। ভালো করে লাল মিষ্টি বানানোর জন্য প্রথমে দুধটারে ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর মুড়িটা দিয়ে দিলাম, মুড়ির গুঁড়াটা, তারপর মুড়ি গুঁড়াটা নামার পরে অল্প পাক হয়েছে, তো পাক হওয়ার পরে নামিয়ে নিলাম, তো ঠান্ডা হওয়ার পরে একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে তো দুধের মধ্যে তখন চিনি দিতে ভুলে গেলাম, দুধে চিনি দিলে ভালো হয় আর একটু, আমি দুধে চিনি দিতে ভুলে গেছি, পরে ময়দার সাথে মুড়ির গুঁড়ার সাথে পরে নামিয়ে একটু চিনি দিলাম, তারপরে এটা একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম, লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে মাখলে পরে হাতে লাগে না, সেন্টটাও সুন্দর হয়, তো ভাবলাম দেখি চেষ্টা করে পারি নাকি, তবে ওরকম হয়নি, যতটুকু হয়েছে প্রথম আন্দাজে ঠিকই হয়েছে, তো ওনার মতন হয়নি, উনি সুন্দর হয়েছিল। এক এক করে এরকম করে বানিয়ে নিই, তেলটা গরম হয়ে গেল, তখন এক এক করে দেখি কয়টা ভাজতে পারি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এগুলি সব ভেজে নিলাম, আর অন্য একটা ছোট হাঁড়িতে
এক কাপ চিনি, একটা ছোট বাটিতে চিনি নিলাম আর এক কাপ জল নিলাম। তো জলের চিনিটার মধ্যে দুটো এলাচি দিয়ে দিলাম। তো জলটা শিরা বানিয়ে নিলাম, ওটাতে এখানে ভেজে বড় হাঁড়িটাতে দিয়ে দিলাম। তবে খারাপ হয়নি, ভালোই হয়েছে, প্রথম আন্দাজে ভালো হয়েছে। দেখ তোমরা একবার ট্রাই করে দেখো ঘরে, যদি লাল মিষ্টি কারো ভালো লাগে। কোনো কোনো সময় কোনো মানুষজন আসলে পরে ফটাফট বানানো যায়, এগুলোকে শিখে রাখলাম একটু। যে শিরা আমার দিলাম ফুলে গেল, দেখো ফুলছে, ঠিকই ফুলছে। একটা আমি খাই, তবে খেতে ভালোই হয়েছে, নরম হয়েছে, খারাপ হয়নি, ভালো হলো। ব্লগটা শেষ করলাম, আমার চেষ্টা করো, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে না পারো তো বানাও, তাহলে সবাই সবাই অনেকে আসবে, লাইক দিয়ে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো।